যেটা কোল্ড ড্রিঙ্কস আমি 60 rupees দি পিনে ইন্ডিয়াত খাও, তো সেটা হল ইয়ার 90 rupees, MRP 60 rupees লেখা থাকে, খালি ট্যাক্স এক্স মিলা মানে ইয়াত লয় 90 rupees। বাজি গেল 8:34, তার মানে দেরিয়ে হয়েছে, কারণ 9টা বাজা মনে করব। আরে বন্ধ কল, আমি গৈ আছো মার্কেটলে আজি আর নেপালৰ কি লবা। তো বন্ধ কল, আমি পাই গেলো ভিত্তামূৰ মানে এই জেগাডোখৰ, এরিয়াডোখৰ নাম ভিত্তামূৰ। এইডোখৰ বহুত ইণ্টাৰেষ্টিং কথা আছে এই নেপালৰ কথা ক'বলে, মই লাহে ধীৰে কৈ আছো। বন্ধ কল, আমি গৈ আছো মার্কেটলে আজি আর নেপালৰ কি লবা। দেউতা বহু অপেশ্যন চপেশ্যন কৰি পৰি আছে বিচনাত, মানে বিচনা শুই আছে। তো আমি দুজন ওলাই গৈছোঁ মাৰ্কেট গ'লে, আৰু এইফালে এখন আছে মেচি আহি হস্পিটেল, তো এইখনৰো আহি আছে ব্লগ, তো আপোনালোকে ব্লগটো চেক কৰিব। আৰু আমি গৈ আছিলোঁ মাৰ্কেটলৈ, মাৰ্কেটত গৈ আছে প্ৰায় টমটম লৈ লৈছোঁ, মানে আমি য'ত আছোঁ সেইটো পৰা মাত্ৰ 30 টকা ইণ্ডিয়ান কাৰেঞ্চিত, আৰু নেপালী কাৰেঞ্চিত 50 টকা। তো 2 কিলোমিটাৰ দূৰতে আছে। ভাই আপো নাম কে হে বাজার কা মার্কেট কা? ভিত্তামূৰ। হাই ভিত্তামূৰ, ভিত্তামূৰ, ভিত্তামূৰ মার্কেট রে। তো যাওসন চাই হঙ্গে মার্কেট সঙ্গে না। তো বন্ধুকল, আমি পাই গেলো ভিত্তামূৰ, মানে ভিত্তামূৰ মানে এই জেগাডোখৰ, এরিয়াডোখৰ নাম ভিত্তামূৰ। এইডোখৰ এইডোখৰ এইফালে আছে একদম মাজত, এইফালে গোটেই মার্কেট আছে। তো মার্কেট কেইখনৰ নামটো বেলেগ বেলেগ বাৰু, হ্যাঁ মার্কেট এখানে নামতো বেলেগ বেলেগ, কিন্তু জায়গা এরিয়াটার নাম মানে ভিত্তাম। এ গৈছে একদম পুরা বজার চাবলে, আর বহুত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা আছে এই নেপালের কথা কবলে, মই লাহে ধীরে কৈ আছো। তো বন্ধুসকল, আমি একটু জিটি লৈছো, আর এনেই অকমানি সৰুসুৰা বস্তু কেটামান, আর এক্সচেঞ্জ করে ললো পয়সা, এইবোৰ অকন নেপালের পয়সা এক্সচেঞ্জ করে লৈছো, কিমান এইবোৰ নাজানো আৰু। তো আৰু আহিছোঁ এখন বেলেগ এফালে, এফালে আছিলে আৰু মাৰ্কেট, এইফালে আছিলে আমি দেখিছিলোঁ আপুনি এখন মাৰ্কেট, এখন এই মাৰ্কেটখনলৈ যাওঁ, তাতো গৈ চাওঁগৈ কি কি পাওঁ। এয়া এনেই ঘৰৰ মানুহৰ কাৰণে এনেই কিবা কিবি লৈছোঁ আৰু এইফালে জেগাতে। অঁ এখনে মাৰ্কেটখন, এখনে মাৰ্কেট, এইফালে চাওঁগৈ আৰু বস্তু কি কি পাওঁ। বন্ধই কৰিলে ইয়াত পটককৈ বন্ধ কৰে, 9টা বজা মানে 9টা বজাত চব বন্ধ, পুৰা নিয়ম মানে এইটো, বন্ধই কৰিলে চব। এই চাওকচোন এখনো খোলাই নাই, আমাৰ অসমত বোলে মানে এতিয়া দোকান খোলেহে, আৰু এইফালে আকৌ চব বন্ধই কৰিলে, তথাপিও আগলৈ গৈ চাওঁগৈচোন কিবা কিবি পাওঁ নেকি। তো বন্ধুসকল, আমি মাৰ্কেটৰ পৰা ওলালোঁ, এইখনে মাৰ্কেট, সেই মাৰ্কেট জানো বাৰ্চনিত, এইবোৰ পঢ়িব নাজানো, এইবোৰ নেপালীতে লেখা থাকে এনেকৈ এনেকৈ। তো আৰু কিবা কিবি ল'লোঁ আৰু নেপালৰ চিন বুলি, এইফালে মাদাৰো ল'লে চাওঁ। অঁ ভাই আপোনাৰ কে হয় হে? এইজন দাদা, এই দাদাজনৰ লগত আমি আহিছিলোঁ খেতিত, থোৰা তেওঁৰ কোনঠা পাৰে গাঁৱৰ দহি চামানলে নাহে, থোৰা চাম আপলৈকে যায়গৈ কাম কওক, এইফালে বহি লওঁ কথা পাতি। এইজন দাদা হাই বল দিছে ভাইয়া, হা ইয়াতে আমি আহিছিলোঁ এইফালে, ইয়াত বজাৰ চজাৰ কৰিলোঁ, লৈ লৈছোঁ, তো যাওঁ ৰুমলৈ, দেউতা অকলে আছে। এই দেখালোঁ আপোনালোকক আৰু নেপালৰ মাৰ্কেট, এইফালে গোটেই এইবোৰ নেপালৰ মাৰ্কেট, এইডোখৰ এইডোখৰতে অকণমান বজাৰ চজাৰ কৰি লৈছোঁ, চিন্তি লৈছোঁ, তো যাওঁ ৰুমলৈ, বোলা বোলা। তো বন্ধক আমি বেটেৰী দাদাজনক ক'লোঁ, বৰ ভাল দাদা এজন, মানে এইফালে বেটেৰী ৰিক্সাত বিয়া পইচা দি ঘূৰি ফুৰিছোঁ পুৰা, এইফালে য'ত ত'ত ভৰাই দিছোঁ অফ ৰোডিং, অফ ৰোডিং কৰি কৰি আহি আছোঁ, এইফালে দি আহিছোঁ দোকানলৈ আহিছোঁ, আৰু কি হা আতে দেখকে। দাদাজনৰ লগতে ঘূৰিছোঁ মানে নেপাল, এইজনৰ লগত পুৰা ভালকৈ চিনাকি হৈ গ'লোঁ মানে আমি, বোলা পুৰা বজাৰ কৰিছে একদম, কোনোসকল বজাৰ কৰি কৰি এতিয়া ৰাস্তা ৰাস্তাই খোজকাঢ়ি খোজকাঢ়ি আহি আছোঁ। বজাৰ কৈছোঁ 9টা বজাত চব বন্ধ কৰি দিয়ে বুলি, এইফালে চব 8:30 বাজিছে, এইফালে বন্ধ কৰিলে একোৱে নাই, ধৰক 7টা বস্তুতে ৰখাওঁ আপোনাৰ লগত। এখন এই মেচি হস্পিটেল, এখনৰ কাৰণে মই বেলেগ এটা ব্লগ বনাম বাৰু, মেচি হস্পিটেল এখন কোনে ক'ব এখন চৰকাৰী হস্পিটেল বুলি, এতিয়া আৰু ভালকৈ ওলোৱা নাই, মাকে ক্লিপটো মই ল'ব পৰা নাই, এখন তথাপিও মানে এখন চাওকচোন কোনে ক'ব এখন চৰকাৰী হয় বুলি, কোনে ক'ব বাৰু, বাহ
কি ধুনিয়া সুন্দরকে কইছে বলে ফটোমায় ফটো মারিছে মানে হসপিটালত ইয়াত পেশেন্ট দেখাবলে হকে মানে ইয়াত মানে মানুষে ফটো মারিবলে আইছে বহুত মানুষ আছে ফটো মারিছে সেই মো কারণে ভাবিছিল মো বনাম বলে তো কাইলে আহিম নেক্সট ব্লগত দিম ভাবিছিল চাহ খাবলে নেপালর চাহ খাই চাও কেনকা লাগে সেইটো খাই চালো কেনবার মা হাঁকি চাহ খায় ভুচা খালো আর রসগোল্লা এটা খালো মানে খাই চালো কেনকা লাগে খাবলে এই ভুচা দোকান চক বন্ধ করলে দুপুর বন্ধ করে আছে লাহে দিয়ে মানে নটা বাজার অহালে পুলিশ আহিব ইয়াত মানে পুরা নিয়ম মানে একদম পুরা স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন আছে নটা বাজার হওয়ার লগে লগে হাইওয়ে সাইডের কোনো এখন সব বন্ধ খোলা নাথাকে সব বন্ধ হয়ে যাব এই ভিতরে ভিতরে কিছু খোলা থাকে আর নেক্সট নেক্সট 9:30 বন্ধু কয় এটা কিন্তু কব লাগবে দেই বহুত সফা নেপাল রাস্তা দেখিছে এখন রাস্তা দেখা দিছো সব রাস্তার সাইড দেখা দিছো সব রাস্তার সাইড এটা রাস্তা এফালে চুক এফালে এখন দোকানও আছে কিন্তু দোকানের ফ্রন্টত চুক তাও যদি পেকেট আপনাদের বিচার পাব এটা পেকেট বিচার নাপায় আর পেকেট সেকেট খাইও নিপিকে মানে মানুষ তো আমি আহি পালো সেই দোকান আসলে মেসি এখন পাই গেল দৃষ্টি দৃষ্টি লাইট চাটক আর দৃষ্টি সন্মুখ কলিটো এই আমার রুম তো মানে একদম পুরো সাফ চিকুণ মানে সফা একো এটা লেতেরা নাপায় মানে বস্তুবোৰ নেপেলায় য'তে ত'তে আর প্রাইসও মানে দামটো মানে টেক্স টেক্স লগা এখন দামটো কমিও যায় দামটো বাঢ়িও যায় যদি মানে এইবিলাক বুঝি পোৱা নাই কি হৈছে সিস্টেমটো কারণ যেহেতু কোল্ড ড্রিঙ্কস আমি 60 rupees দি পিনে ইন্ডিয়াত খাও তো সেইটো হল ইয়াত 90 rupees MRP 60 rupees লেখা থাকে আরে টেক্স টেক্স মিলা মানে ইয়াত লয় 90 rupees আর মেইন রাস্তা কিনার এফালে এইবোৰ জলকীয়া জলকীয়া গছ জলকীয়া লাগি আছে আর এইটো মানে আমার তামাম পালো মানে এফালে এইবোৰ জলকীয়া গছ দেখিছে আর এইফালে যে দেখিব ইয়াত গরু আর ছাগলী এইটো এই ছাগলীও আছে গরু আছে এইবোৰ মেলি দিয়ে কিন্তু নাখায় এইবোৰ বেলেগ পালো মানে মানে মেলি থৈ দিয়ে খালি মানে এইবোৰ নাখায় মানে ঘাঁহ খাতৰা বস্তু চলো চলো বন্ধুসকল আহি পাই গেলো ৰুমলে আসলে মার্কেট যান পর রাখা হয়েছে আসলে মার্কেট মানে এরকম ওষুধ মানে মার্কেট সার্কেট নাই মনে করেন আমার আজি খানা আছে এটা মাছ কি মাছ নেপালী মাছ এফালে আমি ঘর পা লই নিছিলো কাজি নেমু মানে বন্ধুসকল এইডোখৰ মানে মাৰ্কেট বুলি নহয় এইডোখৰ মানে বজাৰ চজাৰ নাই যেনেকে আমাৰ এই অসমতে যেনেকুৱা জেগা আছে তাত ফুৰা জেগা আছে আৰু ওচৰতে যে বজাৰ চজাৰ থাকে এনেকৈ কম দামী আমাৰ যেনেকৈ গুৱাহাটীত ফেঞ্চি বজাৰ তো গোলাঘাটত যেনেকৈ যেনেকুৱা আছে তেনেকুৱা লিখা বজাৰ নাই মানে মানে এডোখৰ বজাৰ নাই বজাৰো নাই এডোখৰত ঘূৰিবলৈ ইমান হেৰি জেগা নাই দূৰ দূৰ আছে আছে দূৰ দূৰ আছে বহুত দূৰ 20 kilometers 25-30 kilometers এনেকৈ যাব লাগে আৰু এডোখৰ ওচৰত মানে টাউনহে আছিলে তো এনেকুৱা ডাঙৰ মাৰ্কেট নহয় তো তালৈকে গ'লোঁ তাৰ যদি পচন্দ হ'ল দুটামান এনেই ল'লোঁ আৰু সেইবোৰ দেখা নাথাকোগৈ এতিয়া আপোনালোকক জাষ্ট দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ যে নেপালৰ এনেকুৱা কেনেকুৱা টাউনখন তো মোৰ মতিবটো সেইটো আছিলে যে দেখাওঁ আৰু আপোনালোকে ঘৰে বহি বহি মোৰ ভিডিঅ'ৰ জৰিয়তে সেইবোৰ দেখিব বুলি তো ভিডিঅ'ত মই ইয়াতে এনেকৈ লৈছোঁ কাৰণ আৰু দেখাবলৈ নাই ৰুমত আহিলোঁ 9 বাজিলে অলৰেডি আপোনাৰ কিমান বাজিছে এতিয়ালৈকে বাজি গ'ল 8:34 তাৰমানে দেৰিয়ে হৈছে কাৰণ 9 বজাত বন্ধ কৰিব হয়নে তো ফাইনেলি
বন্ধুসকল ভিডিওটো মই এটেন্ড কৰিব লৈছো, যদি ভিডিও চাই ভাল পালে তো লাইক কৰিব, শেয়ার কৰিব, কমেন্ট কৰিব আৰু কি সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। অ আৰু তলত থকা বেল আইকনটো মোক সাবস্ক্রাইব কৰি লব। বিদায়।